আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের টক শো সেশন। এটি হবে বেসিক্যালি ইন্টারভিউ স্টাইলে, যেখানে আমি কিছু প্রশ্ন করব এবং কিছু আনসারের আমরা সবাই চেষ্টা করব। সো ভিউয়ার্স, শুরু করছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাহরুদ্দিন মোহাম্মদ জোবায়ের, সহকারী অধ্যাপক ওমরগনি ইমেজ কলেজ চট্টগ্রাম, ডিপার্টমেন্ট হিসাব বিজ্ঞান। তিনি বর্তমানে বিভাগীয় প্রধান হিসাবে নিয়োজিত আছেন। তিনি আলহামদুলিল্লাহ আজকে 100তম এপিসোড অনলাইন ভিত্তিক ক্লাসে শেষ করেছেন, যেটির মাধ্যমে আমরা শিক্ষার্থীরা ধারণা করছি আমাদের শুধুমাত্র বর্তমান সময়ের জন্য না, ভবিষ্যতের সময়ের জন্য এসব শিক্ষাগুলো অনেক বেশি পরিমাণে কার্যকরী ভূমিকা পালন করবে। তো আপনার কাছে ভিউয়াররা সবসময় বেশ কিছু প্রশ্নাবলী করে থাকে, সেসব প্রশ্ন নিয়ে আজকে আমাদের আসলে ইন্টারভিউ করব। তো আমাদের সবচেয়ে বেশি পরিমাণে যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে যে এই লেখাপড়া ভিত্তিক অনলাইন শিক্ষা কার্যক্রমটি করতে তো আপনাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম দিতে হয়েছে, অনেক বেশি সময় দিতে হয়েছে। তো কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে এক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, আমি সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা আজকে 100টি এপিসোড শেষ করতে পেরেছি। এই 100টি এপিসোড শেষ করার জন্য আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপনের পরে যাদের কাছে আমি কৃতজ্ঞ, একজন একজন করে আমি বলি। প্রথমে আমি কৃতজ্ঞ আমার পরিবারের কাছে, আমি কৃতজ্ঞ আমার কর্তৃপক্ষ অধ্যক্ষ আনম সরওয়ার আলম সাহেবের কাছে, আমি কৃতজ্ঞ আমার বন্ধু বান্ধবদের কাছে, আমি কৃতজ্ঞ আমার শুরিদদের কাছে, আমি কৃতজ্ঞ আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে, আমি কৃতজ্ঞ আমার স্নেহের ছাত্র ছাত্রীদের কাছে। তাদের অনুপ্রেরণা এবং তাদের উৎসাহ, তাদের আমাকে প্রতিদিন প্রতিটি এপিসোডের পরে একটা একটা কমেন্ট করা, ছোট্ট একটি কমেন্ট আমার কাছে মনে হয়েছে যেন বিশাল একটা প্রাপ্তি। কেমন এই যে ব্যক্তিগুলা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, হ্যাঁ, এই বৈশ্বিক মহামারীর যুগে, করোনা ভাইরাসের এই সময়কালে, এই ক্রান্তিকালে, যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছিল, আমরা শিক্ষকরা লেখা পাঠদান থেকে দূরে সরে যাচ্ছিলাম, শ্রেণীকক্ষে আমাদের আনাগুনা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে, এক্ষেত্রে এই যে অনলাইন ক্লাসে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের অংশগ্রহণমূলক অনুপ্রেরণা আমাকে সবচেয়ে বেশি উৎসাহ। তো পরবর্তী প্রশ্নটি হলো, আপনার তো অবশ্যই প্রত্যেকটি পর্ব করতে প্রত্যেক দিন বেশ কিছু সময় ব্যয় করতে হয়। তো কারণ হচ্ছে আপনি শুধুমাত্র সাইট ভিত্তিক পড়াশোনা করছেন না, সাথে হচ্ছে যে শুরু এবং শেষের দিকে বেশ কিছু হোয়াইট বোর্ডে এসে বিভিন্ন অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছেন, যাতে করে শিক্ষার্থীদের কাছে এটি আরো বেশি গ্রহণযোগ্যতা লাভ করে। তো সেক্ষেত্রে কোন কোন দিনে সবচেয়ে বেশি পরিমাণে সময় ব্যয় হয়েছে বলে আপনার মনে হয়, অর্থাৎ প্রাপ্তাহিক আপনার গড়ে কত করে সময় ব্যয়? হ্যাঁ, ধন্যবাদ একটি ভালো প্রশ্ন করার জন্য। একজন শিক্ষকের জন্য এই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যারা শিক্ষাদান করি, পাঠদান করি, ক্লাসরুমে পাঠদান করি বা বাসায় পাঠদান করি, তাদের কাছে পাঠদানের প্রক্রিয়াটা হচ্ছে কি, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড অথবা হাতে কলমে দেখাই দেওয়া। কিন্তু অনলাইন ভিত্তিক ক্লাসটা একটা ভিন্ন পদ্ধতি এবং ভিন্ন আমেজ, অবশ্যই। হ্যাঁ, এবং এই পদ্ধতিতে, অনলাইন পদ্ধতিতেও কিন্তু আবার অনেকগুলো পদ্ধতি আছে, কাগজ কলম দিয়ে লিখে ইউটিউবে সাবমিট করা, হোয়াইট বোর্ডে বুঝাই দিয়ে সাবমিট করা, ভিডিও করে সাবমিট করা, অথবা স্লাইড তৈরি করে সাবমিট করা, অথবা স্লাইড এবং হোয়াইট বোর্ড একসাথে উভয়টাকে সমন্বয় করে সাবমিট করা, এই যে পদ্ধতি, বিভিন্ন রকমের পদ্ধতি, জুম ক্লাস করা, হোয়াটসঅ্যাপে ক্লাস করা, মেসেঞ্জারে ক্লাস করা, অর্থাৎ আমার সাথে তার দেখা সাক্ষাৎ নেই কিন্তু আমি তাকে পড়াচ্ছি, সে আমার থেকে পাঠ নিচ্ছে, এই যে বিষয়টা, এটা একটা চমৎকার বিষয়। এবং এই বিষয়ে কাজ করতে গিয়ে যে সময়টা আমাকে দিতে হয়েছে, আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি, আমাকে কী কী কাজ করতে হয়েছে, স্ক্রিপ্ট রেডি করতে হয়েছে, আমাকে কম্পিউটারে টাইপ করতে হয়েছে, আমি না পারলে আমার ছেলে আমাকে সহযোগিতা করেছে, আমার পরিবারের অন্য সদস্যরা সহযোগিতা করেছে, ওটাও কিন্তু টাইমের একটা অংশ, অবশ্যই। হ্যাঁ, তাহলে আমাকে এই যে প্রথমে স্ক্রিপ্ট রেডি করা,
কম্পিউটার টাইপিং করা, সেটা কারেকশন করা, এডিটিং করা, অ্যানিমেশন করা, ভিডিও এডিট করা, এরপরে ইউটিউবে সাবমিট করা, সব মিলিয়ে হ্যাঁ কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা প্রতিটি এপিসোডের জন্য আমাকে ব্যয় করতে হয়েছে। এবং একটি সত্যি কথা আমি বলি যে এই 100টি এপিসোড তৈরি করে সাবমিট করার জন্য আমি 100 রাত ঘুমাতে পারি নাই। এটাকে আমি ক্রেডিট হিসাবে নেব না, আমি আমার সময়টাকে রাতে বেছে নিয়েছিলাম যে যেন নীরবে কাজটা করা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনার খুবই সুন্দর উত্তরের জন্য। তো পরবর্তী প্রশ্ন যেটা সবাই করে থাকে সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যারা শিক্ষার্থী তাদের কাছে অবশ্যই এসব অনলাইন ভিত্তিক ক্লাসগুলো লাভজনক হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যারা এই অবস্থায় আসবে, অর্থাৎ যারা বর্তমানে সপ্তম অষ্টম শ্রেণীতে আছে কিন্তু আগামী 3-4 বছর পরে যারা 11-12 অথবা পরবর্তী শিক্ষা কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করবে, সেই সব শিক্ষার্থীদের কি বর্তমানের এই অনলাইন ভিত্তিক ক্লাসগুলো উপযোগী হবে কি? চমৎকার একটা প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স বা অভিভাবকবৃন্দ বা দর্শকবৃন্দ, আপনারা একটু করে খেয়াল করে দেখবেন ইউটিউবে অথবা টেলিভিশন চ্যানেলে অথবা ব্যক্তিগত কোনো চ্যানেলে একদম নার্সারি স্টুডেন্টরাও এখন কিন্তু অনলাইনে ক্লাস গ্রহণ করছে। জি, এবং যে প্রশ্নটা হচ্ছে কি সপ্তম অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা ভবিষ্যতে এটাকে গ্রহণ করবে কিনা, জি আমি কিন্তু আরো আগে চলে আসছি যে নার্সারি, প্লে নার্সারি, 1 কেজির ছেলেরা মেয়েরা পর্যন্ত ছাত্রছাত্রীরা এখন কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছে। সুতরাং শুধু অষ্টম সপ্তম অষ্টম নয় বা মাস্টার্স নয়, আমি বলবো যে টোটাল শিক্ষা জগৎটাই এখন অনলাইনে চলে যাচ্ছে এবং আমরা ঢুকে গেছি কিন্তু অনলাইনের ভিতরে। হ্যাঁ, এবং এই অনলাইন কার্যক্রম, শিক্ষাদানের কার্যক্রমটাই ভবিষ্যতে পাঠদানের মাধ্যম হিসাবে এসে যাচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন সামনে চলে আসবে, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত তো আমরা ক্লাসে বসে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, কিন্তু শুধুমাত্র 2020-এ প্রথমবারের মতো 2020-এ প্রায় সব দেশে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে। তো 2021 থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের জন্য কি ক্লাসে বসে পাঠদানের চেয়ে অনলাইন ভিত্তিক কার্যক্রমটাই অনেক বেশি উপযোগী হবে বলে আপনি ধারণা করছেন? আমরা আশা করছি এবং দোয়া করছি যে করোনা ভাইরাসটা এই পৃথিবী থেকে আল্লাহ তুলে নিয়ে চলে যাক, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব, আমরা ক্লাসরুমে ফিরে যাব, ছাত্রছাত্রীরা ক্লাসরুমে ফিরে যাবে বা যারা অন্য যারা যে কাজটা করে সে তারা সেই কাজে ফিরে যাবে, পরিবেশ আল্লাহ আমাদেরকে সেভাবে দান করুক, এটা 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 আমি দোয়া করছি এবং আল্লাহ আমাদেরকে দিক। প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি ক্লাসরুম আগের মতো ক্লাসরুম, অনলাইন ক্লাস, এই দুটির মধ্যে সিমেলটেনিয়াসলি চলবে কিনা, হ্যাঁ প্রশ্ন হচ্ছে সেটা। আমি মনে করি যে আমার প্রশ্ন হচ্ছে কোনটা সবচেয়ে বেশি উপযোগী হবে ভবিষ্যতে। আমি আসছি এই উত্তরে, আমি আসছি সিমেলটেনিয়াসলি যদি আমরা ক্লাস করতে চাই প্রথমে, যে এটাও চলবে এটাও চলবে, হ্যাঁ আমি মনে করি যে সাধারণ যে ক্লাসরুম আমরা এতদিন পর্যন্ত করে আসছি ওখানে একটা আমেজ আছে, ছাত্রছাত্রীদের হইচই থাকবে, শিক্ষক আসবে, ছাত্রছাত্রী ক্লাসে অংশগ্রহণ করবে, তারপরে তারা ক্লাস থেকে যাবে, হ্যাঁ হইচই একটা থাকবে, একটা শিক্ষার ভাব, মানে ছাত্রছাত্রীদের হই হুল্লোর আনন্দ এগুলো থাকবে, খেলাধুলা থাকবে, সবকিছু থাকবে, এখন তো সবকিছু বন্ধ। কিন্তু আমরা অনলাইনে যে সাপোর্টটা দিচ্ছি সেটা হচ্ছে কি ওইটার একটা বিকল্প মাধ্যম মাত্র। আচ্ছা, কেমন এখন আমরা উভয়টা কি প্রেফার করব? আচ্ছা, সাধারণ ক্লাসরুম কেও প্রেফার করব, অনলাইন শিক্ষা কার্যক্রমকেও প্রেফার করব, কেমন? তাহলে হবে কি একজন ছাত্র আর পয়সা খরচ করে সময় নিয়ে কনভিন্স দিয়ে ওই প্রাইভেট টিউটরের কাছে আর দৌড়াবে না, কারণ বিকালবেলা সে ওই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবে অথবা অনলাইন থেকে সে শিক্ষাটা গ্রহণ করতে পারবে। আমি মনে করি যে দুটাই স্বাভাবিকভাবে চলবে, আমরাও বর্তমান শিক্ষার্থীরা সেটি মনে করছি এবং আশা করছি ভবিষ্যতে শুধুমাত্র
বিদ্যালয় অথবা কলেজ ভিত্তিক পাঠ কার্যক্রমের সাথে সাথে অনলাইন ভিত্তিক কার্যক্রমটি বাংলাদেশে আরো বেশি পরিমাণে প্রসারিত হবে। তো পরবর্তীতে যে প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে যে আজকে তো আলহামদুলিল্লাহ আপনি 100টি পর্ব শেষ করেছেন এবং আমরা আশা করছি শুধুমাত্র 100টি পর্বে এটি সীমাবদ্ধ থাকবে না, এটি 200-300 ইনশাল্লাহ হাজারেও উন্নীত হতে পারে। তো আপনার এক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষাটা কর্তৃক কততম পর্ব পর্যন্ত আপনি যেতে চান? আল্লাহর কাছে শুক্রিয়া, এবং আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শুরির সবাইকে কলেজ সবাইয়ের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করছি এই 100-তে আমি থেমে থাকবো না, আল্লাহ আমাকে যতদিন পর্যন্ত শক্তি সামর্থ্য যোগ্যতা দিয়ে রাখবেন ততদিন পর্যন্ত এই অনলাইন ক্লাসটা চালু থাকবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব অন্তত এই অনলাইন আমার পক্ষ থেকে এই অনলাইন ক্লাসটা ছাত্রছাত্রীদের জন্য ফ্রি অফ কস্ট, এখানে কোনো কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না, পয়সা দিতে হচ্ছে না, অথবা অন্য কোনো সার্ভিস আমাকে দিতে হচ্ছে না। আমি আমার সামর্থ্য নিয়ে এই কাজটা করেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও এটা চালু থাকবে ইনশাল্লাহ, আমরাও সেটা মনে করছি। তো করোনাকালীন সময়ে 100 দিন বর্তমান, আজকেও কিন্তু করোনা সিচুয়েশনটা একটু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে করোনা পুরো বাংলাদেশ থেকে উঠে যায়নি। সো আমরা ধারণা করছি সামনে আরও কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে এই অবস্থাটা আরও জারি থাকবে। তো প্রতিদিন করে করে 100টা দিন আপনার আজকে সম্পূর্ণ হলো, পহেলা এপ্রিল থেকে যেটি চালু হয়েছিল। তো প্রতিদিন আপনাকে অবশ্যই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হয়েছে। আপনি কি মনে করেন যে কোন কোন বাধাগুলো আপনাকে সবচেয়ে বেশি পরিমাণে সম্মুখীন হতে হয়েছে 100 দিন? ধন্যবাদ একটি চমৎকার একটি প্রশ্ন করার জন্য। বাধা বলতে প্রথম বাধা হচ্ছে কি, আমার পাঠদানের জন্য আমার টেকনিক্যাল সাপোর্টগুলা আছে কিনা, লজিস্টিক সাপোর্ট যেটাকে বলা হয়। তো আমার এখানে লজিস্টিক কি, বইপত্র, খাতা কলম, এরপরে আসতেছে টেকনিক্যাল বিষয়গুলো, টেকনোলজি, কম্পিউটার আছে কিনা, ল্যাপটপ আছে কিনা, অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিনা, ক্যামেরা আছে কিনা, ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো। এখন প্রত্যেকের কাছে সবগুলো যে আছে এরকম নয়, কারো কাছে এটা আছে, কারো কাছে ওইটা আছে, কারো কাছে ওইটা নাই, কারো কাছে ওইটা আছে, এরকম হতে পারে। এখন এই যে আমি নামগুলো বললাম একটা একটা, এগুলা একত্রে না থাকাটাও একটা সমস্যা অবশ্যই। এক দুই নম্বর হলো যে আমার পাঠদানের যে যোগ্যতা, সেই যোগ্যতাটা কতটুকু ছাত্রদের জন্য উপযোগী, যদি উপযোগী না হয় এটাও একটা সীমাবদ্ধতা অবশ্যই। এবং মজার বিষয় হলো এখন কিন্তু আমাদের মধ্যে কম্পিটিশন বেড়ে গেছে, আমাদের শিক্ষকদের মধ্যে কম্পিটিশন বেড়ে গেছে কে কত বেশি ভালো উপস্থাপন করতে পারে। আগে কিন্তু এটা ছিল না, 3 মাস আগে ছিল না, 5 মাস আগে ছিল না। এখন কিন্তু যেহেতু এটা সবাই দেখছে, সবার নজরে আসছে যে অমুক স্যার ভালো পড়াচ্ছে, অমুক ম্যাডাম ভালো পড়াচ্ছে, অমুক শিক্ষক ভালো পড়াচ্ছে, যখন মন্তব্য আসছে যে আপনি স্যার আজকে যে ক্লাসটা নিয়েছেন এটা সেরা ক্লাস হয়েছে, সহজ সহজ বিষয় আপনি অত্যন্ত দুরূহ কঠিন একটা বিষয়কে এত সহজভাবে উপস্থাপন করেছেন, ছাত্র জীবনে স্যার আমি এটা খুঁজে পাই নাই, এই যে কমেন্টগুলো আসে, তাহলে এই যে যোগ্যতা, হ্যাঁ, এগুলা অনলাইন ক্লাস হওয়ার কারণেই কিন্তু যোগ্যতাগুলা নতুন করে সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই জন্য যে সীমাবদ্ধতাগুলো বললাম এগুলোর মধ্যে আমাদের নিজস্ব ব্যক্তিগত পাঠদান করার ক্ষমতাটাও একটা সীমাবদ্ধতা আছে কিনা, যদি আমি এটা ওভারকাম করতে পারি তাহলে ছাত্রের উপকৃত হবে। আমরা শিক্ষার্থীরও ধারণা করছি বর্তমানে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেরই বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও আমরা সবাই চেষ্টা করছি আমাদের শিক্ষা কার্যক্রম এবং শিক্ষকদের পক্ষ থেকে পাঠ কার্যক্রমটি যেন আরো পরিপূর্ণভাবে সম্পন্ন হয়। তো আমরা শেষ প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, বেশি সময় আমরা নিব না। তো পরবর্তী প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে 100টি পর্ব শেষ করার পরে অবশ্যই সবার ভালো লাগার একটা ব্যাপার থাকে, আপনার অনুভূতি দেখি। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার এই অন্তরটা, হ্যাঁ, দুনিয়ার সমান বড় হয়ে গেছে, বিশাল একটা অন্তর নিয়ে আমি আজকে অবস্থান করছি। যে আমি নন স্টপ, আমি কল্পনাও করি না, যেদিন আমি প্রথম শুরু করেছিলাম আমি মনে করছিলাম আমি বোধ হয় এনজয় করছি, ভিডিও ক্লাস নিয়ে বোধ হয় আমি এনজয় করছি, অনলাইন ক্লাস নিয়ে বোধ হয় আমি এনজয় করছি, আমি প্রথম দিন চিন্তাও করতে পারি নাই।
সপ্তম দিন এসে যখন আমার প্রিন্সিপাল আমাকে বললেন, টেলিফোন করে বললেন যে মায়া সাহেব আপনি তো খুব ভালো ক্লাস করছেন, যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা আমাকে টেলিফোন করে বললেন যে আপনার ক্লাস কলেজের একজন শিক্ষক খুব ভালো ক্লাস করছেন। হ্যাঁ, এই কথাটা যখন আমার অধ্যক্ষ আমাকে টেলিফোন করে বললেন, আমার মনে হলো যেন আমি সারা জীবনের যে শিক্ষক, আজকে 33 বছর শিক্ষকতা জীবনের একটি চরম প্রাপ্তি আমার কাছে আজকে ঘটেছে। ওই দিন থেকে আমি চিন্তা করলাম যে না, এটা তো বন্ধ করা যাবে না। একজন কর্মকর্তা যদি এটা নিয়ে স্যাটিসফাইড হতে পারেন, একজন প্রিন্সিপাল যদি এটা নিয়ে স্যাটিসফাইড হতে পারেন, তাহলে তো শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবেন। আমি ওই দিন থেকে চিন্তা করলাম যে না, এটাকে বন্ধ করা যাবে না, এটা যতদিন পারি আমি চালিয়ে যাব। হ্যাঁ, আমি আমার পরিবারের সদস্যদেরকে আমি এই সুযোগে একটু ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ, আমাকে এক 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 করে করে প্রত্যেক দিন যেভাবে তারা আমাকে সহযোগিতা করেছেন এই 100টি এপিসোডে পৌঁছানোর জন্য। আমি 100টি এপিসোডে যাব এটা কোনোদিনও কল্পনা করি নাই। আমি মনে করেছিলাম যে 50টা পর্যন্ত গিয়ে বলে থেমে যাব, কিন্তু 50টাতে যখন গেলাম তখন চিন্তা করলাম যে দেখি না আর একটু চেষ্টা করে। এই দেখির মধ্যে আমি আজকে 100টাতে চলে আসছি। আমার প্রাণটা ভরে গেছে। আমি আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে দুহাত তুলে শুকরিয়া জ্ঞাপন করছি, এবং ছাত্রছাত্রীদেরকে আমি আবারও অনুরোধ করতে চাই, আমার এই কষ্টের বিষয়টা আমি কষ্ট হিসাবে নিচ্ছি না, আমি নিচ্ছি সেবা হিসাবে, জাতির সেবা হিসাবে, শিক্ষার্থীদের সেবা হিসাবে। সুতরাং এই সেবাকে তোমরা খেলাফেলা না করে ভালোভাবে নাও, সুন্দরভাবে নাও, আমার সাথে তোমরাও খুশি হতে পারবে, আনন্দ করতে পারবে। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। সর্বশেষ প্রশ্নটি হলো, যারা বর্তমান নতুন নতুন শিক্ষার্থীরা অনলাইন ক্লাস শুরু করছে এবং যেসব শিক্ষকবৃন্দ শুরু করছে, তাদের কাছে আপনার উপদেশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার যে সুযোগগুলো সকলের কাছে করে দিচ্ছে এবং সরকারের ভবিষ্যতে যেসব প্ল্যান আছে, সেক্ষেত্রে যদি আপনার আর কোনো এক্সট্রা অনুরোধ যদি থাকে সেটি আমাদের সর্বশেষ আমি তুলে ধরব। ধন্যবাদ। এটা এটা একটা কিন্তু অত্যন্ত মৌলিক একটা প্রশ্ন যে আমরা ডিজিটাল ক্লাস করলাম, অনলাইনে ক্লাস করলাম, ছাত্ররা সুবিধা পেল না, জি অ্যাভেল করতে পারলো না, তাহলে তো আমি যে ক্লাস করলাম সেটারও কোনো আর মূল্য রইল না। অবশ্যই এখন সাধারণ শিক্ষার্থীরা যে যদি এটা সুবিধা নিতে চায়, কয়েকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। একটা হচ্ছে কি, তার কাছে একটা টেকনোলজি থাকতে হবে, অর্থাৎ একটা ভালো অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে, অথবা তার কাছে একটা ল্যাপটপ থাকতে হবে, সেই ল্যাপটপটা হতে পারে স্বল্প দামের। আমরা সাধারণত যে ল্যাপটপটা ব্যবহার করি বা যে কম্পিউটারটা ব্যবহার করি, সেই কম্পিউটারটা বা ল্যাপটপটা বেশি দামের হতে পারে, কিন্তু আমি মনে করি যে আমি একজন শিক্ষার্থীকে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য 10-15 হাজার টাকার চাইতে বেশি দামের কম্পিউটার তাকে দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং সেই 10-15 হাজার টাকা দামের এক কম্পিউটার কেনার সামর্থ্য গার্ডিয়ানদের থাকতে পারে, হ্যাঁ নাই, এক্ষেত্রে আমি মনে করি মাননীয় সরকার মহোদয় আমি অনুরোধ করব, আমি আমরা জানি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের রূপকার, তিনি চাইলে, তিনি উদ্যোগ নিলে, তিনি পরামর্শ দিলে তাহলে এই সমস্যার সমাধানটা হয়ে যেতে পারে। কিভাবে, লক্ষ লক্ষ কম্পিউটার, ছোট ছোট কম্পিউটার যেটা ছাত্রদের হাতে আসবে, সেই কম্পিউটারটা যদি স্বল্প মূল্যে ছাত্রদের উপযোগী করে তৈরি করা হয় অথবা আমদানি করা হয়, তাহলে ছাত্ররা বা গার্ডিয়ানরা সেটা কিনতে পারবে। এখন আসুন, যদি কিনতে না পারে তাহলে কি করবেন? অবশ্যই একটা কম্পিউটারের দাম যদি 10,000 টাকা হয়, তাহলে 1,00,000 কম্পিউটারের দাম কত, 2,00,000 কম্পিউটারের দাম কত, 10,00,000 কম্পিউটারের দাম কত? ব্যাংকগুলো তো বিনিয়োগ করার জন্য বসে আছে, সেই ব্যাংকগুলো ওই ছাত্রদেরকে 1 বছরের জন্য, 2 বছরের জন্য কিস্তিতে ঋণের মাধ্যমে সেই ছোট ল্যাপটপটা কেনার জন্য সহযোগিতা করতে পারে, ঋণ দিতে পারে। দুটো উপকার হলো, একটা হলো একজন ছাত্র একটা টেকনোলজি পেল, দ্বিতীয় হলো ব্যাংক বা বিনিয়োগকারীরা তাদের একটা বিনিয়োগের, সঠিক বিনিয়োগের একটা মাধ্যম হিসাবে বুঝে পেল। মাননীয় সরকার মহোদয়ের কাছে আমার অনুরোধ, আপনারা চিন্তা করবেন,
আশা করি এই সমস্ত বিষয়, এই যে অনলাইন ক্লাস বা ডিজিটাল ক্লাস বা ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল লেখাপড়া যেভাবেই বলি না কেন, আমরা কিন্তু এই জগতে প্রবেশ করে ফেলেছি, আমাদেরকে এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। বরং যেখানে ঢুকে গেছি, যেখানে প্রবেশ করেছি, সেই গুহায়, সেই বাড়িতে, সেই পৃথিবীতে, নতুন পৃথিবীতে আমাকে নিজেকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেভাবে যেভাবে করা দরকার আমাদেরকে সেভাবেই এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আমরা আজকে আমাদের ইন্টারভিউ সেশন এখানে শেষ করছি। আপনাদের যদি আরও কিছু প্রশ্নাবলী থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে বাহার জুবায়ের, আপনারা সার্চ করলেই পাবেন। আপনারা গুগলে সার্চ করলেও, বাহার জুবায়ের সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক চ্যানেল, আমাদের টুইটার প্রোফাইল সবই পেয়ে যাবেন। ইনশাল্লাহ আবারও এক সময় আমরা সবাই একসাথে আবার আসবো আপনাদেরই প্রশ্নাবলী নিয়ে স্যারের কাছে। সে সময় পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রিয় অভিভাবকবৃন্দ, প্রত্যেক দিন আপনাদেরকে আমি স্মরণ করেছি। আশা করি আপনারা আমার এই এই শ্রম যেন বৃথা না যায়। যাদের জন্য আমি করেছি, যেই শিক্ষার্থীদের জন্য আমি করেছি, যেই ক্লাসের জন্য আমি করেছি, যেই শ্রেণীর জন্য আমি করেছি, যে তাদেরকে সেই গার্ডিয়ানদের কাছে অনুরোধ করবো, দয়া করে, অনুগ্রহ করে আপনারা তাদেরকে এই ফেসিলিটিটা ভোগ করার জন্য প্রয়োজনীয় সুবিধা সৃষ্টি করে দেবেন। আজকের এই সাক্ষাৎকার পর্ব যারা অনুষ্ঠান আয়োজন করেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমার এই আমি একজন ক্ষুদ্র শিক্ষক, এই শিক্ষক এই যে কথাগুলো বললাম এগুলো যদি কারো কল্যাণে আসে আমি বেশি খুশি হব। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম। Yeah.